আলাইকুম আপনারা দেখবেন মুসলিম পরিবারের ওপর হামলা চারজন নিহত জাস্টিন ট্রুডো ক্ষোভে যা বললেন কানাডায় মুসলিম বিদ্বেষ থেকেই ট্রাক চালিয়ে হত্যা জানালো পুলিশ দর্শক বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সম্প্রতি কানাডায় পূর্ব পরিকল্পিত হামলায় পাকিস্তানি বংশোদ্ভূত এক মুসলিম পরিবারের চার সদস্যের ওপর ট্রাক চালিয়ে হত্যা করা হয়েছে চারজনকেই পুলিশ বলছে মুসলিম বিদ্বেষ থেকেই এই হামলা করা হয়েছে প্রসঙ্গত এই ঘটনায় আহত হয়েছে নয় বছর বয়সী এক শিশুও গুরুতর অবস্থা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় সোমবার সন্ধ্যায় টরন্টোর প্রায় দুইশ কিলোমিটার দক্ষিণ পশ্চিম লন্ডন শহরে একটি রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষায় থাকা ওই পরিবারের সদস্যদের চাপা দেন ওই যুবক রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে ২০ বছর বয়সী নাথানিয়েল ওয়েল্টম্যান রোববার নয় থেকে চুয়াত্তর বছর বয়সী একই পরিবারের পাঁচ সদস্যের ওপর ট্রাক হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায় ঘটনার পর গ্রেফতার হওয়া লন্ডন শহরের বাসিন্দা ওয়েল্টম্যানের বিরুদ্ধে চারটি হত্যা মামলা ও একজনকে হত্যার চেষ্টার মামলা করেছে পুলিশ গতকাল তাকে পুলিশ হেফাজতে রিমান্ডে নেওয়া হয়েছে এবং আগামী বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হতে পারে নিহতরা হলেন সৈয়দ আফজাল তার স্ত্রী মাদিহা সালমান এবং তাদের পনেরো বছরের কন্যা ইউনাহ আফজাল এছাড়াও মারা গিয়েছেন সৈয়দ আফজালের চুয়াত্তর বছর বয়সী মা যার নাম নিশ্চিত হওয়া যায়নি ভাগ্যক্রমে সৈয়দ আফজালের নয় বছরের ছেলে ফায়েজ আফজাল বেঁচে গেছেন গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের সুপারিনটেন্ডেন্ট পল ওয়েট বলেছেন মুসলিম হওয়ার কারণে এসব মানুষের ওপর হামলা করা হয়েছে বলে ধারণা পুলিশেতে সম্ভাব্য সন্ত্রাসী হামলার অভিযোগও খতিয়ে দেখছে পুলিশ জানিয়েছে অভিযুক্ত হামলাকারীর নাম নাথানিয়াল ওয়েল্টম্যান অন্টারিও লন্ডন শহরের বাসিন্দা এই তরুণের বয়স ২০ বছর হামলার পর সেখান থেকে ছয় কিলোমিটার দূরের একটি বিপণী বিতান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে হামলার স্থানে শ্রদ্ধা জানান নিহতদের স্বজনরা পুলিশ বলছে অভিযুক্ত নাথানিয়াল ওয়েল্টম্যানের আগের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই এছাড়াও তিনি কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত নন পূর্ব পরিকল্পিতভাবে ভাবে ট্রাক চালিয়ে ওই পরিবারটির সবাইকে হত্যা করতে চেয়েছিল খুনি কিন্তু ভাগ্যক্রমে একমাত্র সদস্য হিসেবে নয় বছরের একটি শিশু বেঁচে গেছে পুলিশ জানায় নিহতের পরিবারটি প্রায় চোদ্দ বছর আগে পাকিস্তান থেকে কানাডায় এসে বসবাস শুরু করেছিল দু সালের কুইবেক শহরের মসজিদে ছয়জনকে হত্যার পর কানাডার মুসলিমদের ওপর এটাই সবচেয়ে ভয়াবহ হামলা প্রত্যক্ষদর্শী পাইগ মার্টিন সাংবাদিকদের বলেন নাথানিয়াল একটা কালো ট্রাকে ছিল রোববার কানাডার আবহাওয়া ছিল চমৎকার এর মাঝে স্থানীয় সময় সন্ধ্যা আটটা চল্লিশ মিনিটের দিকে হাইট পার্ক রোডের এ মুসলিম পরিবারের ওপর ট্রাক উঠিয়ে দেওয়া হয় ওই ট্রাক একটি লাল আলো ছড়িয়ে দিয়েছিল যাতে দেখতে অসুবিধা হয় আমি তখন পার্কে হাঁটছিলাম এরপর বিশৃঙ্খলা শুনে সামনে এসে বিভৎসতা দেখি লন্ডন প্রদেশের শহরের মেয়র অ্যাড হোল্ডার এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এ ঘটনাকে লন্ডনবাসী ও মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা বলে উল্লেখ করেন এর শেকড়ে রয়েছে গভীর বিদ্বেষ এ ঘটনায় লন্ডন সিটি হলের বাইরে পতাকা অর্ধনমিত রেখে তিন দিন শোক পালন করা হবে বলেও জানান শহরের মেয়র কানাডায় মুসলিম পরিবারের ওপর হামলার ঘটনায় আতঙ্কিত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার এক টুইট বার্তায় এই কথা জানান তিনি টুইট বার্তায় জাস্টিন ট্রুডো বলেন অন্টারিও লন্ডনের খবরে আমি আতঙ্কিত গতকালের ঘৃণামূলক কর্মকাণ্ডের শিকার ব্যক্তিদের প্রিয়জনের পাশে আমরা রয়েছি আমরা হাসপাতালে থাকা শিশুটির সাথে রয়েছি তোমার জন্য আমাদের সমবেদনা এবং তোমার সুস্থতাই আমাদের কামনা ট্রুডো আরও বলেন লন্ডন এবং সারাদেশের মুসলিম সম্প্রদায়ের প্রতি জানাচ্ছি আমরা আপনাদের পাশেই রয়েছি ইসলাম ও ফোবিয়ার স্থান আমাদের কোন সম্প্রদায়ের কাছে নেই এই ঘৃণা ছলনাময় ও জঘন্য এবং তা অবশ্যই বন্ধ হওয়া প্রয়োজন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন এটি পশ্চিমা দেশগুলিতে ক্রমবর্ধমান মুসলিম বিদ্বেষের ইঙ্গিত দিচ্ছে টুইটে তিনি বলেন পশ্চিমারা কেন মুসলিম বিদ্বেষী হচ্ছে তা খতিয়ে দেখা দরকার পাশাপাশি মুসলিম বিদ্বেষের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বজনীন লড়াই করা দরকার দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমদের সিইও মোস্তফা ফারুক জানান খবরটি শোনার পর তিনি স্তম্ভিত হয়ে পড়েছিলেন তিনি আরও জানান এই পরিবারটি যেখানে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছিল এবং সেখানকার মুসলিম কমিউনিটিতে এই পরিবারের সদস্যরা সকলের ভালোবাসার ও প্রিয় ছিল